চার দিনের রাশিয়া সফরে গেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। স্থানীয় সময় সোমবার এ সফর শুরু করেন তিনি। আলোচনা হবে দুই দেশের রাজনৈতিক আস্থা রক্ষা ও অক্টোবরের ভ্লাদিমির পুতিনের চীন সফরের বিষয়। এরই মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন ওয়াং ই। যুদ্ধ বন্ধে মস্কোর স্বার্থে বিবেচনায় নিতে হবে বলে যৌথ বিবৃতিতে জানান দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী দ্বীপরাষ্ট্র মাল্টায় মার্কিন জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভানের সাথে সাক্ষাৎ করেন। এতে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেন।